দেখো ওইদিকে এই চাওয়ালা তুই ভাগ আগে, নাহলে আমি বাইন করব। চা খাওয়া হোক, দাঁড়ান একটু বস। চায়েরটা কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন মিনকুম, বাহ হায় রে নসিব রে। আচ্ছা, এতগুলো লোক বসে বসে যারা টাকা দিচ্ছে তারা দেখছে, আর যারা আদায় নিচ্ছে ওরাই খেয়েছে। কোন জুলুম দুনিয়াতে শুরু হয়েছে, পুরো উল্টা দেখছি। এখানে যে এলো চষে সে রইল, বসে লড়াকাটাকে ভাব দে থেসে থেসে। আমি চাওয়ালাকে ভাগাইছি আর চাওয়ালাকে স্টেজে তুলেছে। হয় দেখো ওইদিকে এই চাওয়ালা তুই ভাগ আছে, নাহলে আমি বাইন করব। চা খাওয়া হোক, দাঁড়ান একটু বস। এগুলো দেখতে পারি না। আয়াটা বলছেন, বিবির জ্যাঙ্গে মাথা রেখে দিয়েছেন, আর একটা আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এটা শেষ হয়ে গেল, আবার শুরু করলেন ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একবার নয়, দুবার নয়, ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পড়তে অজান্তে কানতে শুরু করে দিয়েছেন। যখন আবদুল্লাহ ইবনে রাওহা কানছেন, তো আবদুল্লাহ ইবনে রাওহার বিবি স্বামীর মুখের দিকে তাকিয়ে নিজেও কেঁদে ফেলেছেন। এমন সময় আবদুল্লাহ ইবনে রাওহা বলছেন, মা ইউবকি কি, হে আমার বেগম, তোমাকে কে কাঁদাল? বেগম উত্তরে বলছেন, বাকাই কালি বাকাই কি, আপনি কানছেন এর জন্যে আমি কাঁদছি, আপনার কান্না আমাকে কাঁদিয়েছে। তবে আপনি কেন কাঁদছেন আমাকে বলবেন কি বলবেন না? তখন স্বামী বলছে, বিবি রে, একটা বার আমার মুখের দিকে তোর কানটাকে লিয়ে আয়, বুঝে নিবি আমি কেন কাঁদছি। ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার রব যেমন মদকে কাউকে মাফ করেনি, ধনী হও মরতে হবে, গরিব হও মরতে হবে, ইমানদারকেও মরতে হবে, বেঈমানকেও মরতে হবে, সুদারুর জন্যে মত আর তাহাজ্জুদ পড়নেওয়ালার জন্যে মত, মাতালের জন্যে মত, ব্যভিচার করনেওয়ালার জন্যে মত, তার মানে পৃথিবীর সমস্ত প্রাণীর জন্যে মতকে নির্ধারিত করে দিয়ে দিয়েছেন। তেমনি আমার রব বলছেন, পৃথিবীর বুকে যত মানুষ তোরা গেছিস, তোদের জন্য আমি পুলসে রাতকে অজীব করে দিয়েছি। এমন একটা ব্যক্তি নাই যে পুলসে রাতে পা না দিয়ে জান্নাতে যাবে, এমন কি বিশ্ব নবীকেও পর্যন্ত পুলসে রাত অতিক্রম করতে হবে। তবে আমলের ওপরে যে যেমন করবে সে সেই হিসাবেই পৌঁছাবে। অতএব সেই পুলসে রাত পার করার পর আমার আসল সুখের ঠিকানা জান্নাতকে রাখা হয়েছে। তার আগে জান্নাতে পৌঁছানো যাবে না। বিবিরে, বিশ্ব নবী সেই পুলসেরাতের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন, সেই পুলসেরাতের ধারে বড় বড় বৃক্ষ রয়েছে, গাছ রয়েছে, আর সেই গাছগুলো কেমন কাসাদান, সাদান গাছের মতো সেই গাছগুলো রয়েছে, তার ফলগুলো বড় লম্বা, ছুটির মতো লম্বা, সজনার মতো লম্বা, কিন্তু সিধা নয় বংশী মা
মাছ ধরা বংশীর মতো আকর্ষি হয়ে আছে, ধার আছে, এগুলো যেন লাখ লাখ কোটি কোটি পুলসেরাতের গায়ে ঝুলছে। বেগম রে বিবি আমার, একটা কুরসি যদি কারো চামড়াকে বিঁধে দেয় তার আর জান্নাতে যাওয়া হবে না। আর আমি সেই পুলসেরাতের চিন্তাতে চোখের পানিতে কাঁদছি, আর পুলসেরাতের নিচেই রয়েছে ভয়ানক জাহান্নাম। এর জন্য আমার আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদেরকে নিশান করে রয়েছে। জাহান্নাম বাজ পাখির মতো, তীরন্দাজের মতো একদম চোখকে রেডি করে তোদের দিকে তাকিয়ে আছে। জাহান্নামের চোখকে ফাঁকি দিয়ে কোন গুনাহগার পার হয়ে যাবে এটা সম্ভব হবে না। উদাস মানুষ, উদাস, এগুলো খেয়ালই করে না। ফুটবল খেলছেন নাকি? ফুটবলের ম্যাচ চলছে ওখানে। জাহান্নাম কঠিন জায়গা জি ভাই। আমরা কোনো দিন, গতকালকে কালিয়া চোখে জালসা ছিল তো, মানুষ কান্না করে বিভিন্ন কারণে, মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, বোন মরেছে, লস হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদ হয়েছে, হাড় ভেঙেছে, মাথা ভেঙেছে, মানুষ কাঁদে। কাঁদার অনেক কারণ আছে। একটা মানুষ দেখিয়ে দেন যে মসজিদের কোণে রাত ১২টায় কাঁদছে, ওকে জিজ্ঞেস করেন কাঁদছিস কেন, বলে আল্লাহর জাহান্নামের ভয়ে। আছে, নাই বলবো না, আল্লাহওয়ালা আছে, কিন্তু আজকে আমরা সেই জাহান্নাম কিনে কোনোদিন চিন্তা করিনি। বন্ধুরে আমার, ওয়া নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم أقد على النار ألف سنة وهي أبيضات ثم أقد عليها ألف سنة وهي أحمرات ثم أقد عليها ألف سنة وهي أسوادات الله تبارك وتعالى رسول বলছেন হযরতে আবু হুরাইরা বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুন সম্পর্কে তোমরা আইডিয়া নাও। আমার রব বললেন হে আমার ফেরিস্তা দল, তোমরা জাহান্নামকে জ্বালাও। জাহান্নামকে জ্বালানো শুরু হলো, জাহান্নামের সেলসিয়াসকে বাড়ানো শুরু হলো, ডিগ্রি সেলসিয়াসকে বাড়তে 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 জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। লাল যখন হয়ে গেল আহমার রাত, এমন সময় ফেরিস্তারা বলছেন হে আমাদের রব, জাহান্নাম কি আমরা জ্বালাতে পেরেছি? বলে না, আবার তোমরা জাহান্নামে মেহনত করো। এরপরে দ্বিতীয় মেহনত শুরু হলো, সুম্মাও কেদালেই হা আলফা সানাতিন, আবার ১০০০ বছর মেহনত শুরু হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। সাদা তো সাদা, কেমন সাদা? দুধের মতো সাদা। বলে এখনো তোমরা জাহান্নাম জ্বালাতে পারোনি, আবার ১০০০ বছর জাহান্নামের ওপরে মেহনত শুরু হয়ে গেল। জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। হে আমার বন্ধু, ওরে আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বিটি, একবার হাত দুটি ধরে বলছি কান করে শুনেন, এই জাহান্নামের আগুনের রংটা কেমন কালো? কয়লার মতো কালো, না পাথরের মতো কালো, না পিজের মতো কালো, না কাকের মতো কালো, না আলকাতরার মতো কালো, পৃথিবীর
কোনো কালোর সঙ্গে মিশাল দেওয়া যাবে না। এক আজীব কালো নিজের কোলে ছেলে পূর্বে নিজে দেখতে পাবে না, নিজের দেহটা পূর্বে নিজেই নিজেকে দেখতে পাবে না। শুধু তাই নয়, এটা হলো দুনিয়ার আগুন, যেগুলো জ্বলছে দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনের সেফাত হলো আধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেওয়া, আর জাহান্নামের আগুনের সেফাত হলো আলোকে সরিয়ে নিয়ে আধার তৈরি করে দেওয়া। জাহান্নামে এত কালো হবে, এত অন্ধকার হবে, কেউ কাউকে দেখতে পাবে না। এই পর্যন্ত নয়, বিশ্বনবী মসজিদে নববীতে বসে রয়েছেন সাহাবিদেরকে নিয়ে, একটা আজীব শব্দ হলো, সকলে যেন চমকে উঠল। নবীজি বলছেন, এটা কিসের শব্দ তোমরা জানো কে? সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বিশ্বনবী বলছেন, জাহান্নামকে যেদিন কুড়ে খাল করে শেষ করা হলো, সেই দিন জাহান্নামের মুখে একটা পাথর ফেলা হয়েছে। আজকে 70 বছর পর ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছেছে, তার শব্দ তোমরা শুনেছ। সেটা 70 বছর কেমন? বর্তমানে বছরগুলো হলো 24 ঘন্টায় একটা দিন, 365 দিনে 1 বছর, 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। জি না, আখেরাতে দুনিয়ার হিসাবের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। পৃথিবী ধ্বংসের পরে কিংবা মরার পরে ওই জগতের হিসাব আল্লাহ বলে দিয়েছেন, কানা মিকদারুহু খামসিনা আলফা সানাতিন। পৃথিবীর 50,000 বছরে মরার পরের দিনগুলো একটা দিন হবে, জাহান্নামের দিনগুলো একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে ওই জগতে একটা দিন হবে, 24 ঘন্টায় একটা দিন হবে না। 50,000 বছরে যদি একটা দিন হয়, এইরকম 365 দিন পার হলে একটা বছর হবে, ওই বছরটা শেষে আবার একটা বছর হবে, এরকম 70 বছর পর জাহান্নামের নিচে আপনি আমি পৌঁছাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরিমে হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও, যাতে এত কঠিন জায়গা, আলাইহা মালাইকাতুন কিলাতুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জান্নাতে কোনো রোগ থাকবে না, বিমার থাকবে না, জান্নাতে কোনো রোগ থাকবে না, বিমার থাকবে না, জাহান্নামে কোনো মানুষ সুস্থ থাকবে না, সব সময় বিমার অবস্থায় থাকবে। আর এ আলাইহা মালাইকাতুনে তরজমা করতে গিয়ে, তফসির করতে গিয়ে অনেক মুফাসসির বলেছেন, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, যারা জাহান্নামীদেরকে মারবে এবং মেরে হাড় হাড়টিকে চুর চুর করে তারপরে জাহান্নামে ফেলবে। জাহান্নাম এমন কঠিন জায়গা, হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এ আয়াতটা তফসির করতে গিয়ে বলেছেন, জাহান্নামের 7টা মুখ রয়েছে, এক একটা মুখে 70টা করে সুরঙ্গ রয়েছে, এক একটা সুরঙ্গে আবার 70টা করে ভাগ রয়েছে। যখন কোনো মানুষকে ফেলা হবে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, এমসি আলাল ফাহমে, জাহান্নামীরা মুখের ভরে চলবে, পাও
ওপর দিকে থাকবে, মাথা নিচে দিকে থাকবে। হযরতে আনাস প্রশ্ন করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়ামশি আলাল ফাহমে, হে আমার নবী, আপনি একবার বলেন কেমন করে তারা হাঁটবে মুখের ভরে। আল্লাহর নবী বললেন, যে আল্লাহ পায়ে হাঁটিয়েছেন ওই আল্লাহ মুখের ভরে জাহান্নামীদেরকে হাঁটাবেন। আল্লাহ সূরা রহমানে বলছেন, বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জাহান্নামীদের পা এবং মাথার চুল ধরে ছুঁড়ে ফেলা হবে, তখন মাথাটা নিচে এদিকে যাবে, পাটা উপরের দিকে থাকবে। একটা জাহান্নামী যখন সুরঙ্গ পথে ঢুকতে শুরু করবে, স্বচ্ছ খোলাসা জায়গা পাবে না। একটা মানুষকে পাইপের ভিতরে ভরে দিলে যেমন কষ্ট হয়, ওই রকম পাইপের ভিতরে সে নিচে এদিকে আগুনে যেতে থাকবে। কতদিন যাবে? পৃথিবীর 50,000 বছরে একদিন, এই রকম 365 দিনে এক বছর, এই রকম 70 বছর সুরঙ্গ পথে যেতে থাকবে। যত নিচে যাবে আগুন তত মজবুত হবে, তত জ্বলন বেশি হবে, উষ্ণতা আগুন থাকবে, তরল আগুন থাকবে, পানির মতো আগুন থাকবে, পিঁজের মতো আগুন থাকবে। বিভিন্ন রকম আগুনকে অতিক্রম করে যেতে যেতে যখন ওর 70 বছর পুরা হবে, মাথাটা কি একটা পাহাড়ে ঠেকবে, লোকটা কতটা মোটা হবে। আল্লাহর নবী বলেছেন, বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, জাহান্নামীদের বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, 475 কিলোমিটার লাগবে। নাম মিসল ওহুদের, চুয়ালের দাঁতটা হবে ওহুদ পাহাড়ের সমান। আর ওই রকম মানুষটা দেহ শরীর নিয়ে 70-80 গজের চামড়া নিয়ে দাও দাও করে কয়লার আঙ্গারের মতো চলবে, এবং মাথা নিচে দিকে করে 70 বছর গিয়ে যে পাহাড়ে মাথা ঠেকবে, পাহাড়টার নাম সৌদ। সৌদ পাহাড়ে যখন মাথা ঠেকবে, ওই পাহাড়ে পানির ভিতরে যেমন ঘাস দল তৈরি হয়, সেগুলো পানির ভিতরের গাছ, তারা পচে না। ওই রকম জাহান্নামের ভিতরে আগুনের গাছ আছে, তারা পুড়বে না। সেই জঙ্গলের ভিতরে কাঁটাতে চাকুন জড়িয়েতে গিয়ে তার মাথাটা ঢুকে যাবে, চারিদিক থেকে সাপ বিছু তাকে জড়িয়ে ধরে কাটবে, এবং ওই পাহাড় থেকে গড়ে গড়ে পড়তে পড়তে একদম নিচে পড়তে আরো 70 বছর লাগবে। এটার নাম জাহান্নাম। ভাইরা আমার, আমি বুঝাতে আপনাদেরকে ভুল করছি, এটা মেনে নিব যে ঠিক মতো বুঝাতে পারছি না, আমার বুদ্ধি কম, কিন্তু যেটা আল্লাহ বলছেন সত্য। এর বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই, এ ঘটনা ঘটবেই, এ ঘটনা ঘটবেই। কিসের এত অহংকার? আমি নিজেকে কি মনে করি, কি রিয়া তাকাব্বুরে ঢুকে আছি? জাহান্নাম কঠিন জায়গা।